আজকে দেখাবো আপনাদেরকে ভুট্টা গুলো কিভাবে আপনারা সিদ্ধ করে খাবেন। সিদ্ধ করে খেলে এটার উপকারিতা অনেকটা অনেকটা বেড়ে যায়। এটা আমি আপনাকে এই প্রসেসটা এখন দেখাবো কীভাবে সিদ্ধ করে খাবেন। সিদ্ধ করে খেলে প্রোটিন শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস এটা সিদ্ধ করে খেলে। হ্যাঁ আমি আপনারা দেখবো এটা একদমই কাঁচা, এইটা এই যে দেখুন এই কাঁচাটা আমি সিদ্ধ করবো এখন দেখতে থাকুন। কালকে আমি নিয়েছি হচ্ছে ভুট্টা বাজার থেকে, এনে আমি এই একটা ছিলে রেখেছি অলরেডি, একটা ছিলে রেখেছি, এখন একটাই আমি সিদ্ধ করব। এই একটাকে আপনারা দেখবেন কীভাবে আমি সিদ্ধ করতে করবো এবং খাবো। এখন আমি পানি এবার একটা ইয়াতে করে ড্যাগে করে, এখন আমি পানি নিচ্ছি ড্যাগে করে, একটু ড্যাগে করে পরিমাণ মতো পানি নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করতে হয়। আমার পরিমাণ মতো পানি হয়ে গিয়েছে, এখন আমি কী করবো চুলাই উঠিয়ে দেবো, গ্যাসের চুলা হোক বা লাকড়ির চুলা হোক। এখন আমি এই গ্যাস স্টোভটা এখন আমি ওপেন করবো, জ্বালিয়ে দিয়েছি একদম পানি, একটু যখন ওয়ার্ম হয়ে উঠবে, একটু যখন হালকাভাবে আলুটা একটু গরম হয়ে উঠবে তখন আমি আমার মেইন প্রসেসটা তখনই চালু করব। সঙ্গে থাকুন, ঠিক আছে। আর যারা যারা এখন লাইভ সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন, আর একটু লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, বেল আইকনটি আপনারা চালু করে দিন, ঠিক আছে। ততক্ষণের মধ্যে আমার পপকর্ন ভুট্টা যেটা আমরা অর্গানিক, এটা অর্গানিক, এটা শীতকালেই আমাদের দেশে বেশি রূপ পাওয়া যায় এবং আমি বিভিন্ন দেশে এটাকে প্রসেস করা পাওয়া যায়, ক্যানের মধ্যে ক্যান থাকে, ক্যানের মধ্যে প্রসেস করা থাকে, মধ্যে অনেক আইটেম, নাস্তার আইটেম, বিভিন্ন আইটেম বানানো হয় বাহির দেশ করতে, আমাদের দেশে এখন পাওয়া যাচ্ছে যেগুলো বড় বড় সুপার শপ আছে এগুলোতে। হ্যাঁ আপনারা ঘরে ট্রাই করবেন, এটা খুব উপকারী একটা জিনিস এবং খুব ভালো, এটাতে কোনো সাইড ইফেক্ট নেই, কোনো কিচ্ছু নেই, এটা খালি পেটে খেতে পারলে আরও বেশি ভালো। আপনারা ট্রাই করবেন। দেখুন এটা পুরোটা ভুট্টা আমি এখন ছিলে রেখেছি, এটা এটাও সহকারে দিয়ে দেবো দুটো একসাথে। হ্যাঁ দুটো একসাথে দিয়ে দেবো, এই দুটো আমার পানিটা একটু গরম হয়ে উঠলে আমি কি এই দুটোই একসাথে দিয়ে দিয়ে দেবো। এই যে দেখুন গরম পানি কিন্তু একটু একটু গরম হয়ে আসছে। এখন আমি একটা জিনিস করবো কি, এটা আপনারা করলেও পারেন না করলেও পারেন, যাদের যেরকম ইচ্ছা করতে পারেন। আমি 2 টেবিল চামচ আপনাকে লবণ ফেলে দেবো এখানে গরম পানির সাথে, যাতে একটু লবণ ভালো লাগে আর কি, যাদের লবণটা ভালো লাগে। এমনি আমরা সাধারণত বাজারে যেগুলো পপকর্ন দেখি প্যান ইয়াতে বিক্রি করে ট্রলিতে, এগুলোতে লবণ মেরে দেয়, ঠিক তদ্রূপের একটু লবণ লবণ হবে, একটু ভালো লাগবে এতে। এই যে এরকম করে চামচে করে 1 চামচ দিয়ে দিলে হবে, দেখুন আপনার দিচ্ছে পানিটা সাথে লবণটা একদম মিক্স হয়ে যাবে, মিক্স হয়ে গেলে এটা একটু লবণ লবণ পানি হবে, মানে লবণাক্ত হবে, লবণাক্ত হলে এটা একটু আর একটা এটার ইয়াটা বাড়িয়ে দেবে, খেতে ইয়াটা একটু ভালো লাগবে। আর পানিটাও মোটামুটি গরম হয়ে আসছে, আমি এখন কীভাবে আমার যে একটা ছেলে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেবো। এই যে দেখুন এটা আমি কালকে রাতে একদম ট্রাই করার জন্য ছেলে রেখেছিলাম, ঠিক আছে এটা দিয়ে দিলাম। এই যে দেখুন সিদ্ধ হতে থাকবে, সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না, হয়তো 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। এটা সহকারে দিয়ে দেবো এখন ভিতরে, পানির ভিতরে দুটো একসাথে করে দেবো। প্রিয় দর্শক আবারও দেখছি, এটা যখন আপনার যখন বাবেল উপরে আসবে তখনই আপনি মনে করবেন আপনি এটি হওয়ার পথে। যে দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে, একটু একটু সাদা থেকে ক্রিম থেকে একটু একটু লালচে হচ্ছে, ডায়মন্ড কালার হচ্ছে, দেখবেন একটু পরে 2-1 মিনিট পরে, এখনও 10 মিনিট হয়নি, আর 2-1 মিনিট পরে এটা পুরোটাই কি হয়ে যাবে, তখন আমি নেমে এটা খেতে পারবো। আপনারা ট্রাই করবেন ভালো করে। গাইজ আবারও আসছি এখানে একটু দেখতে, এটা আমি চুলাটা বন্ধ করে দিয়েছি অলরেডি, এটা আমি খুলবো এখন, খুলে দেখি কী অবস্থা ভিতরে। ওয়াও ইটস গ্রেট, দেখুন তার পজিশনটা কীরকম,
একদম লালে, একদম গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পানি থেকে উঠিয়ে রাখবো একটা পাত্রের মধ্যে, যতক্ষণ না ঠান্ডা না হয়। ঠান্ডা মানে একদম ফুল ঠান্ডা না, একটু আর্দ্র ঠান্ডা আর কি, যেটাকে বলে ওয়ার্মিং ঠান্ডা যেটা, ওটা হইলে আপনি খেতেও মজা পাবেন আর ভালো করে খেতে জিভ টিপ পড়বে না, ভালো একটা ইয়া পাবেন হিটার আলাদা। ঠিক আছে, সাথে থাকুন, দেখতে থাকুন। এটাকে এইভাবে খাবেন, এখন আমার সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি, এটা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কীভাবে খাচ্ছি দেখুন। প্রিয় দর্শক, একটা অনুরোধ রইল সবাইকে, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই।